হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে নতুন কেকের ডিজাইন নিয়ে এসে পড়েছি। আমি আজকে অ্যানিভার্সারি কেক ডিজাইন অর্ডার ছিল, আমি এখানে ক্রিম বেট করছি। প্রথমে আমাদের ক্রিম বেট করতে গেলে হাতটাকে স্লো রাখতে হবে, দেন আমাদের স্প্রেডটা বাড়াতে হবে, নাহলে প্রথমে যদি স্প্রেডটা বাড়ে তাহলে কেকের ক্রিমটা ফেটে যাবে। তো আমি ক্রিমটা স্লোলি করতে করতে এখানে সুন্দরভাবে ক্রিম বেট হয়ে যাচ্ছে। আর দেখো কত মেস হয়ে পড়ে আছে, অনেক জিনিসপত্র প্রয়োজন আমাদের। তো আমাদের ক্রিমটা বেট হয়ে গেছে সুন্দরভাবে, এখন আমি এটা পাইপিং ব্যাগে ভরে দেবো। আর তার আগে আমি স্পঙ্গল, মানে যেটা আমি ব্রেডটা বানিয়ে রেখেছি, ওখানে সুগার জল দিয়ে দেবো, তাহলে কেকের স্পঞ্জটা যে আছে নরম হবে আর কাটতে সুবিধা হবে। আর আমি এখানে পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিয়েছি, এবার এই ক্রিমটা অল্প অল্প দিয়ে সুন্দরভাবে আইসিং টাইপ দিয়ে সমান করে নেবো। আর এটা পাইপিং ব্যাগে আবার কালার মিক্স করে ক্রিম ভরে নোজেলের দ্বারা ফুল সুন্দরভাবে করে নেবো। এখানে কয়েকটি স্প্রাকল ছিটিয়ে দেবো, যেটা আমাদের অ্যানিভার্সারি কেকটা দেখতে খুব সুন্দর লাগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো ভিডিওটা এত ভারী, আমার চ্যানেলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। চলো আজকে মনটা, টাটা।